নৈমূলক দাবি করছে যে আগামী 15 দিনের মধ্যে টোটাল খানা খুলে সমস্ত পঞ্চায়েতে সে হচ্ছে বিজেপির হাতে তুলে দেবে, কি বলবেন? বিষয়টা হচ্ছে কে কি দাবি করলো সেটা ম্যাটার নয়, কি ঘটলো সেটা ম্যাটার। আজকেও আমার সঙ্গে এই মুহূর্তে সভায় আমরা সবাই ওই পঞ্চায়েত সমিতির প্রায় সমস্ত কর্মাধ্যক্ষ সবাই আছি, সমস্ত প্রধানরা আছেন, আর দাবি থাকতে পারে। আমার সভাপতি আমার পাশেই আছেন, কর্মাধ্যক্ষরা রয়েছেন, সবাই আছে, দাবি করেছেন 15 দিন 16 দিনের মাথায় আবার আপনাদের সঙ্গে কথা হবে। তবে এইটুকু বলতে পারি, খানা কুলের সমস্ত সহকর্মীরা ঐক্যবদ্ধভাবে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। কে একজন নেতা বা দুজন নেতা চলে যেতে পারে তাদের, সেটা তাদের নিজস্ব চয়েস, কিন্তু এই খানাকুলের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লড়াই, আপনারা যারা পুরনো সংবাদ মাধ্যমের লোক তারা শুনেছেন, দেখেছেন, এবং আমিও সেই লড়াইয়ের একজন সৈনিক। আমরা দেখেছি সিপিএমের অত্যাচার কি, এখানকার মানুষ সিপিএম বা বিজেপি শক্তিশালী হোক এটা এখানকার মানুষ কখনই চায় না, ভবিষ্যতেও চাইবে না, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে। এটা বলা হচ্ছে তৃণমূলের অন্দরে যে রাঙা সন্দীপ বর্রাই লিড দিয়েছিল, কি বলবেন? তারা বিজেপিতে চলে গেছে, যে লিড দেবে সে অন্য দলে যাবে কেন? ওরাই ওদের মানে দল ওদের উপরই ভর ছিল, এটাই তৃণমূলে একটা অন্দরে দাবি করা যায়। পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে পঞ্চায়েত সমস্ত সন্দীপ বর্রাই, আমি দুটো কথা বলি, ভবিষ্যতে নিশ্চিতভাবে প্রমাণ হবে যে ফাঁকা বুলির কতটা এফেক্ট এখানে পড়ে। আমার বিশ্বাস, আপনার বলতে বলতে আমি তো একদম বেস্ট লেভেল পর্যন্ত খবর জানি না, সঙ্গে সঙ্গেও বলল যে একজন প্রধান গাজে তার ওখানে মাত্র 21 ভোটে লিড হয়েছে। এক সন্দীপ বর, ঠিক আছে।